মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে সকাল, এখন 9টা বাজে, সকালবেলা আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। এখন জল খাবার করব, টিফিন করব, আর এখনও দেখো আমাদের আদি ঘুমাচ্ছে ওখানে, এখনও ওঠেনি, ঘুমিয়ে রয়েছে। আর তাহলে আজকে 26শে জানুয়ারি, আজই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তা কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, তোমরা স্কিপ না করে। চলো তাই দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা মাখতে শুরু করে দিয়েছি, এখন দেখি কী হয়। ময়দা মেখে নিই। আর ওদিকে বোন আলু কাটছে, আলুর তরকারি বসাবে। আজকে আমরা গোল গোল পরোটা করছি, আজকে আর তিক্ত পরোটা করছি না, কারণ এতগুলো পরোটা করতে গেলে অনেক টাইম লাগবে। এই যে আমার বোন বেলছে। গাইস দেখো, আমাদের পুরো পরোটা কমপ্লিট, পুরো একদম এক হটপট, এখানে 20খানা পরোটা হয়েছে। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমাদের পরোটা তরকারি, এখানে আমরা রচা খাই, রচা রেডি। দেখো আলুর তরকারি হচ্ছে, বাটি চচ্চড়ি বাবা নে। থ্যাংক ইউ সো মাচ ফর সাচ আ বিউটিফুল ব্রেকফাস্ট। কি বলছিস বাবা? থ্যাংক ইউ সো মাচ ফর সাচ আ বিউটিফুল ব্রেকফাস্ট। চলো খেয়ে নাও এবার, দেখো আমার বাবা কি করছে। তাহলে আমি খেয়ে নিই এখন, সবাই খেতে বসে গেছে এখানে অলরেডি। এই যে আমার তরকারি ঝোল পুরো দিকে চলে গেছে, দেখো। তাহলে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজের ডাল করব আমরা। বেছে নিয়েছি এবার কেটে, শাক ভাজা হবে আমাদের। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তাহলে আজকে হয়ে যাবে আমাদের পেঁয়াজের ডাল। দেখো আমাদের ডাল পুরো কমপ্লিট, শাক ভাজা হয়ে গেছে বন্ধু। দেখো তোমরা, এখন চিকেন রান্না হলো দুপুরের মেনুতে, পেঁয়াজের ডাল, শাক ভাজা আর চিকেন, আর রাতে হবে মটন বিরিয়ানি। দেখো আমরা কত নাইটি কিনলাম, এখন একজন জনকে দেখা, আমার বোন নিল এই দুটো, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন, কোনটা বেশি ভালো লাগছে, কোনটা বেশি ভালো লাগছে। সামনেটা দেখা, রেটটা দেখা। নতুন আইডি পর আজকে 26শে জানুয়ারি, বৌদিগুলো দেখাও। এই একটা আটটা দেখো তাড়াতাড়ি। হুম দেখেছি, এই দেখি আমার কত আছে। এই একটা ইয়েলো কালার, আমার তো 1700 টাকা হয়ে গেছে। এই একটা ব্ল্যাক, এইটা এই ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, তোমাদের কোনটা ভালো লাগছে একটু জানাবে কমেন্ট করে। এই দেখো এই দুটো আমি নিয়েছি, এই দেখো এই দুটো আমি নিয়েছি, এই একটা নিয়েছি। আর এই একটা নিয়েছি, আমি দুটোই ইয়েলো কালার নিয়েছি, বলবে তো কার নাইটিগুলো বেশি ভালো হয়েছে। দেখো আমি আমার এখন ছোট মেয়েকে খাওয়াবো, ওর জন্য এক পিস মাংস, একটু মেটে আর একটু ঝোল নিয়ে নিয়েছি। আর হচ্ছে ও আর কিছু খাবে না, ওকে মাংস দিয়ে খাইয়ে দেবো, আর রাতে তো বিরিয়ানি হবেই, মটন বিরিয়ানি। কি করছে এখন? ল্যাপটপে মুভি দেখছে। কি মুভি দেখছে? কি মুভি দেখছিস? জল হ্যাঁ, তোমরা দেখো ওরা কি মুভি দেখছে। এই দেখো ল্যাপটপে বড় করে নি, তাহলে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো গাইজ, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার আমরা একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো।
খাওয়া দাওয়া পুরো আমাদের কমপ্লিট, তাহলে আর ভিডিওটা বেশি পারবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেননা ভিডিওটা বেশি বাড়ালে অনেক বড় হয়ে যাবে, বিকেল থেকে রাত্রি অবধি দেখা দেখালে অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরই দেখতে ভালো লাগবে না। তা যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তাহলে 26 জানুয়ারি সকাল থেকে দুপুর অবধি আমরা কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর পরের ভিডিওতে আমরা বিকেল থেকে রাত্রি অবধি কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা।